বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে ফরিদপুরে দায়ের করা মামলায় গাজীপুর সিটি মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান এবং বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এর আগে গত 4 আগস্ট মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা 7 মামলায় জাহাঙ্গীর আলম আগাম জামিন পেয়েছেন। ওই দিন পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জে দায়ের করা মামলায় এই জামিন পান তিনি। গত বৃহস্পতিবারে আমার নামে আমি ফেসবুকে দেখেছি ওয়ারেন্ট জারি হয়েছে, সে হচ্ছে আমাদের বিজ্ঞ লয়ার, ওনার মাধ্যমে আমি হাইকোর্টে অ্যাপিল করেছি এবং আমার বিজ্ঞ আদালত মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট আমাকে অগ্রিম বেল দিয়েছে, সেই হিসেবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।